জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার বলা সেই ছোট্ট অনুরোধের কথা। আমাদের মঙ্গলের জন্য শ্রী শ্রী বরদা আমাদের অনুরোধ করেছেন, সকলের জন্য এই প্রসঙ্গ। আপনারা একটু সময় নষ্ট করে এই আলোচনাটা একবার হলেও শুনে নেন, আমাদের প্রত্যেকের জন্য শ্রী শ্রী বরদা কী বলেছেন। অনেক বিষয় আলোচনা করি, কিন্তু আজের বিষয় যদি আমরা শুনে একটুও কাজে লাগাতে পারি আমাদের সর্বাংশে মঙ্গল। তাই দেরি করব না, এই আলোচনাটা আমি পেয়েছি, এই বইটা দেখতে পাচ্ছেন, ইষ্ট প্রসঙ্গর প্রথম খণ্ড, শ্রী শ্রী বরদা আলোচনা করেছেন 84 পৃষ্ঠায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছেন যে তুমি আমার প্রভু, তুমি আমার সব, আর তোমাকে নিয়েই আমি অহংকার করি, তুমি আমার গর্ব। তারপর একটা লাইন শ্রী শ্রী বরদা বলেছেন যে সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না, শ্রী শ্রী বরদা বলছেন। তাহলে দেখুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এইভাবেই ঠাকুরের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, আর তার জন্যই শ্রী শ্রী বরদায় ঠাকুরের একমাত্র পরম ভক্ত হিসেবে তৈরি হতে পেরেছিলেন। আমাদের মধ্যে প্রবৃত্তির তাড়না যে খুব, তার জন্যই আমরা প্রকৃত ভক্ত হতে পারি না। আমি যে ঠাকুরের এইটুকু বলারও আমাদের মধ্যে সেই সাহস নেই। তবে যাই হোক, তৈরি হতে পারি, আমরা চেষ্টা করলেই পারি। তো শ্রী শ্রী বরদা বলছেন যে যখন প্রভুর জন্যই সব, তখন তার জন্যই সব করব। আর যখন এরকম ভাবনাটা চলে আসে তখন সত্যি প্রাণায়াম টানায়াম কিছুই লাগে না, আপনি আপ সব কোথা থেকে যেন কি হতে থাকে নিজেরাও বুঝতে পারবে না, নিজেরাও টের পাবে না, কিন্তু সবই হয়ে যাবে। যা চাইছো না তাও দেখবে তোমার হয়ে যাচ্ছে, এই নাম করতে করতে। শ্রী শ্রী বরদা বলছেন আমি কিছু হয়েছি, ধরুন আমি বিখ্যাত কোনো একজনকেও, আমার হয়তো প্রচুর নাম খ্যাতি আছে, এসব থাকলেও, যদি ওটা আমি উদাহরণ দিয়ে বলছি, এরকম কিছু থাকলেও যে আমি হয়েছি এই ভাবটা যেন না থাকে, সব তোমার আর তুমি সব এই ভাবটাই যেন থাকে, আমার সব অহংকারের ক্ষেত্রই হলো তুমি, শ্রী শ্রী বরদা আমাদের এইভাবেই শেখালেন, এখানেই আলোচনা করছেন। দেখো শ্রী শ্রী বরদা বলছেন নাম করা কখনো ছাড়তে নেই, নাম করতেই হয়, রোজ করতে হয়। এখানে একটা নিয়ম বলে দিলেন, বলছেন 2-4-5 মিনিটের জন্য বসতে হয় ঠিক সময়ে, আজ 12টায় কাল 1টায় অন্য দিন 3টায়, এরকম করলে হয় না, আমরা করি না, আমি আর কি বলছি, আমি নিজেই করি, কিন্তু এটা পড়ার পর থেকে আমিও ভেবেছি একটা রুটিন তৈরি করব। আজ 11টায় কাল 12টায় কাল 3টে, এরকমভাবে হয় না, রোজ একটা টাইমে আমাদের বসতে হবে, তার কিন্তু আলাদা কার্যকারিতা আছে। শ্রী শ্রী বরদা বলছেন আমরা যে সময়ে খাবার খাই সে সময়ে খাবার না খেলে শারীরিক অর্গানসমূহ মানে অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিক্ষুব্ধ হয়ে ওঠে, মনের রাজ্যও এরকম হয়। ধরুন আজ আমি স্নান করে সকাল 10টাতে নাম করতে বসেছি, কাল আর বসলাম না, 4 দিন বসলাম, 5 দিনের দিনে বসলাম না, তাহলে কি হয়, মনটা এলোমেলো হয়ে যেতে থাকে, মনে যে একটা সেই প্রভাব, সেই মানে নামের যে একটা প্রভাব, টাইম টু টাইম নাম করার যে প্রভাব, সেটা আর পড়লো না। আবার দেখুন শ্রী শ্রী বরদা এক্ষেত্রেও সাবধান করলেন, নাম করার সময় শরীরকে সুখের মধ্যে রাখতে হয় না, গদিতে বসলাম, ফ্যান চালিয়ে দিলাম, তা না, এগুলো তো আমরা করি, প্রায় করি। আবার শ্রীকৃষ্ণ সিং বলছেন আগে যদি এমন হয় 4:00-5টায় নামে বসি, কিন্তু ওই সময় যদি ট্রেন ধরতে যেতে হয় তাহলে কি করব, এরকম হতেই পারে। শ্রী শ্রী বরদার উত্তর দেখুন, নাম করা অভ্যাস হলে পরেও ও সব ঠিক হয়ে যায়, তখন 5টার ট্রেন না ধরে 6টার ট্রেনই ধরা ভালো, আসলে আমরা তো তাকে চাই, তাই ওখানে ঠিক রেখে বাকি সব অ্যাডজাস্ট করতে হয়। তখন আবার প্রশ্ন অ্যাডজাস্ট কীভাবে করব, তখন শ্রী শ্রী পিতৃদেব বললেন এই ধরো না আমাদের তো এখানে উৎসব কত ভালো ভালো যাত্রা অভিনয় হয়, কিন্তু আমি সাধারণত দেখি না, মানে এখানে শ্রী শ্রী বরদা নিজের কথা বললেন, দেখতেও ইচ্ছা করে না কখনো,
দেখলেও আবার ঠিক সময়ে চলে আসি, কিংবা শেষ রাতের দিকে গিয়ে দেখি। আসলে ঠাকুরই সব ম্যানেজ করে দেন, তখন ট্রেনও দাঁড়িয়ে যায় আধ ঘন্টা, এরকম প্রায় হয়ে থাকে। আমাদের শুধু ওই পয়েন্টে নিজেদের ঠিক রাখা দরকার। স্নেহসিক্ত সুরে আমাদের পরম পূজ্যপাদ শ্রীশ্রী বরদা বলছেন, আমি সবাইকে অনুরোধ করি, কখনো কেউ নাম করা বাদ দিও না, ওটাকে মুখ্য করে নিয়ে আর সব করো, কোনো মতেই গৌণ হতে দেবে না ওটা। আমি সবাইকে অনুরোধ করি, বারবার এখানে উল্লেখ করেছেন, আমি সবাইকে অনুরোধ করি, আমি সবাইকে অনুরোধ করি, প্রথমেও বলেছেন এবং শেষেও বলেছেন। আবার লেখা আছে, আর চাই সুখ চাই আনন্দে থাকতে, ঠাকুরই বলে গেছেন করো আর নিষ্ঠা সহকারে করো, ধর্ম অর্থ কাম মুখ্য যা চাইবে সব পাবে, কিন্তু করো, না করলে কিছুই পাওয়া যায় না। 7 দিন যদি ঠিক মতো করতে পারো, 1 দিনও যদি করো, তাহলেও বুঝতে পারবে। ভবানীটাকে আবার পরে জিজ্ঞাসা করছেন শিশিবরটা, কিরে রোজ নাম করিস তো? আগে হ্যাঁ, ইতস্তত করে উত্তর দেন ভবানীদা। এই ঠিক সময়ে করিস তো? আবার বরদা জিজ্ঞাসা করেন, রোজ করিস তো? আগে শিশিবরদা আমাদের এই অনুরোধ করলেন, 7 দিন করলেও পাবেন আর 1 দিন করলেও বুঝতে পারবেন। আমরা যেমন দুপুরবেলায় 1টার সময় খাই কি 1:30টার সময় খাই, ঠিক সেরকম আমাদের একটা রুটিন থাকা দরকার, যে রুটিনে মানে টাইম টু টাইম আমরা নামে বসবো, ঘড়ি ধরা একটা টাইম বসে যদি নাম করি তাহলে অনেকটা কার্যকারিতা হয়। ধরুন আমি 11টার সময় টাইম করলাম, সেই টাইমে আমরা সবাই চলে আসব নাম করতে, নামে বসবো, এরকম একটা যদি রীতি আমাদের বাড়িতে চলে তাহলে ওই রীতিতেই সবাই অভ্যাস হয়ে যাবে, সবাইয়ের একটা চরিত্রগত হয়ে যাবে যে নাম করা, এই টাইমে আমাদের নাম করতে হয়। ঠাকুর বাড়িতে দেখেছেন যে একটা নামের কিন্তু সময় আছে, আমি যখনই যাই তখনই দেখি নামের সময় হলো বলে একটা টাইম আছে, সেই টাইমে সব দাদারা মায়েরা বসে ঠাকুরের কাছে নাম করেন। ঠিক সেরকম আমরা বাড়িতে করব, প্রতিদিন একটা সময় ধরে বসে ছেলেপেলেদের নিয়ে নাম করব। শ্রী বরদার এই অনুরোধটুকু রাখবো, যেমন নিজেদের মঙ্গল হবে সর্বাংশে ছেলেপেলেদের কোন দিক দিয়ে যে কী মঙ্গল হবে আপনারাও টের পাবেন না, তাই মঙ্গলের পথেই হাঁটতে হয়, মঙ্গল হওয়ার জন্য করতে হয়, না করলে পাওয়া যায় না, এ কথা ঠাকুর বারবার আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, আবার শ্রী বরদাও বলে যাচ্ছেন, তাই করব। চলুন, বরদার অনুরোধ রাখবো না মানে তিনি আমাদের বলেছেন আমরা রাখবো না, একসঙ্গে আসুন আমরা ঠিক সময় মতো নাম করি। আমিও একটা সময় ঠিক করছি যে সময়ে বসে আমার ছেলে বাড়ির সকলকে নিয়ে নাম করব। আপনারা করছেন তো? কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকে আলোচনা শেষ করি, আবার আসবো নতুন একটি ঠাকুরের তথ্য নিয়ে। জয় গুরু।